ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। ঘরের সানসেট তৈরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট 8 জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার পদ্মনাথপুর এলাকায়। জিয়াউর রহমানের দাবি, সে নিজের জায়গায় ঘর করছিল, সেই সময় হাবিবুর রহমান এসে বাধা দিতে যায়, তখনই দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। রড শাবল দিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত হয় দুই পক্ষের 8 জন। তাদের সকলকেই উদ্ধার করে নিয়ে আসা হয় হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা বলতে গেলে জমিটা ফুকুদের অংশ, এক ফুকুর অংশ আর তিন ভাই কিনেছে, আর এক ফুকুর বড় ছোট ফুকুর অংশ আমরা দুই ভাই কিনেছি। তাতে সবার চেয়ে অংশ বেশি এসেছে আমাদের, ঠিক আছে, অংশ বেশি এসেছে। এবার ওরা ঘর করছে তো জান্নাটা ওইদিকে ছেঁকে নিষেধ করেছে, ওরা বললো আমিন লিখে করবো, আমিন না লিখে করে আজকে হঠাৎ ঢালাই করতে যাচ্ছে, তাই আমরা বলেছি, তাই ওরা হাসিয়া বা শাবল দালিয়ে মারতেছে আমাদের তিন ভাই। আমরা তখন মিস্ত্রি কাজ করি, লেবার কাজে বাড়াচ্ছি, আমরা সব কাজে বাড়াচ্ছি, মারামারি করা একই জায়গা নিয়ে, একই জায়গা, ওদের উপরও কেস আছে, আমাদের উপরও কেস আছে। এবার দিয়ে তিনবার, আমাদের বাপ নাই, আমরা তিনটে ভাই, ওরা চাচা, বুঝতে পারলেন, ওরা চাচা, যে পারলে ওরা মীমাংসা করে দিতে পারে, তালাই ওরাই জোর করে কি করবে। কথা হচ্ছে আমাদের তো পুরনো ওখানে ঘর ছিল, হ্যাঁ, ঘরটা ভাঙা ভেঙে আবার নতুন করে ঘর তৈরি, অনেকদিনের পুরনো ঘর, তো আগে ওখানে জ্বালানা ছিল, ওটা আগে কালির ঘর ছিল, তো এবার নতুন করে যখন ঘর তৈরি করা, হ্যাঁ, তো আমাদের ওখানে টোটাল মনে হয় 500 মতো মাটি আছে, সামনের দিকে 300, পিছন দিকে 200, 250, হ্যাঁ, তো জ্বালানাটা আগেও ছিল, নতুন ঘরেরও জ্বালানা তৈরি করা হচ্ছে, তো পিছনে যখন ওখানে 250 মাটি আছে, তো জ্বালানা তো অবশ্যই আমরা ছাড়তেই পারি না কি, জ্বালানা ছেড়েছি, তার সাথে সানসেট তো বের করতে হবে নাকি। ওরা বলছে এই মাটিটা কেন তোমরা এখানে সানসেট করছো, এটা তো করতে দিতে পারবো না আমরা, হ্যাঁ, এটা তো আমরা পাবো, এরকম বলে টোলে মানে কি বলবো, ওদের বলছে যে না এটা তো আমরা পুরোটা পিছনকার মাটিটা আমরা, তোমরা নিজস্ব মাটিতে ঘর করো, আমরাও করবো, ওর মাটি তো আমরাই পাবো। ওই বলে সে আমাদের তো কাজ করে অনেক ছাগল, তারপরে ওই ব্রেসলেট এসে যা থাকে কাজ করে, যা সরঞ্জাম, ঠিক আছে, রাজমিস্ত্রির কাজের সব ছিল, ওরা এসে কাজ করতে দেবো না, দিয়ে বলছে যে কেন করবো না, নিজের মাটিতে নিজে করছি, তাই বলেছে। তখন ওরা বলছে যে না করতে দেবো না, বলছে ঠিক আছে তাহলে তোমরা যা করো করো, এরকম একটা ব্যাপার। ওরা তখন ওই সব ছাগল সরঞ্জাম যা কিছু থাকে রাজমিস্ত্রির কাজের ওসব তুলে আমার ভাইকে, আমার প্রথমে দিবিনি মুখে মুখে কথা হচ্ছে, হ্যাঁ, সেই ফাঁকে পিছন থেকে রাত বললাম, রাব্বিল বলে একটা ছেলে এসে আমার পিছে টাল দিয়ে মেরে দেয়, হ্যাঁ, আর আমি তখন সে অপমানের মতো হয়ে গেছিলাম, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তখন এবার আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, দিয়ে মাথায় আমাকে পানি ঢালা টালা করে একদম, এরকম আমি কেমন করছিলাম তখন সেই মুহূর্তে, আমাকে নিয়ে সেই যে মুহূর্তে ব্যস্ত হয়ে পড়ে, সেই মুহূর্তে ওরা এসে আমার আব্বুকে আর আমার ভাইকে দুজনকে, আমার ভাই তখন বাড়ির ভেতরে ছিল, আমার আব্বু আর আমার ভাই দুজন বাইরে ছিল, হ্যাঁ, ওদেরকে দুজনকে নিয়ে ওই শাবল নিয়ে ওই বেসলে দিয়ে ওই কুড়োল দিয়ে ওই যে কোন যা যা যন্ত্রপাতি ছিল ওই বাঁশ দিয়ে মারতে শুরু করে দেয়, এরকম একটা ব্যাপার। এবার আমাকে বাচ্চা তখন যা যা থাকে রড ওসব দিয়ে মা দুজনকে মারতে শুরু করে, আমাকে নিয়ে ব্যস্ততাকে ধরতে ধরতে পারিনি, এরকম একটা ব্যাপার। আমি আমাকে মেরেছে, আমার ভাইকে, ছোট ভাইকে মেরেছি, কিন্তু আমার পাঁচজন আবার তো মারবে কালকে যখন ঘর করছে, ঘর তো পড়ে আছে, কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে ঘরটা করা হচ্ছে, এবার নিজস্ব মাটিতে এরকম নাই নাকি আমাদেরকে, ঠিক আছে, আমাকে প্রথমে মারলো, ওঠে মেনে নিলাম, তারপরে আমার আব্বাকে পদ্মনাথপুর, আমার ভাইকে আমার আব্বাকে মারাটা উচিত হয়েছে বলেন তো, এইভাবে এইভাবে কি কাউকে মারে, অমানসিকভাবে মারা এরকম একদম। তোমার আমার জমাই কি
যাওয়া তোশাকে রে আমি নাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।